600 কম্পিউটারের চতুর্থ প্রজন্ম। তোমরা খেয়াল করে দেখছো এখানে কিছু সার্কিটের ছবি আঁকা আছে, এগুলোকে আমরা বলছি মাইক্রোপ্রসেসর। অর্থাৎ আমাদের যে ইন্টিগ্রেটেড সার্কিটগুলো আমরা আবিষ্কার করেছিলাম, এই সবগুলো ইন্টিগ্রেটেড সার্কিটকে, অনেকগুলো সার্কিটকে আমরা একত্রিত করে একটা সার্কিটে নিয়ে আসছি, যেটাকে আমরা বলছি BLSI বা মাইক্রোপ্রসেসর। এর ফলে আমাদের কম্পিউটারগুলোর আকার অনেক ছোট হয়ে আসছে। আমরা বর্তমানে যে কম্পিউটারগুলো ব্যবহার করছি তার সব কিছুই কিন্তু এই প্রজন্মের। এই প্রজন্মের বৃহৎ ও অতি বৃহৎ মানের আইসি অর্থাৎ LSI এবং BLSI ব্যবহার শুরু হয়, মাইক্রোপ্রসেসরের প্রচলন শুরু হয়। এর আকার ছোট হয়ে যায়, ফলে এর সহজে বহনযোগ্য হয়, বিদ্যুৎ শক্তি কম খরচ হয়, এগুলিকে আমরা ব্যাটারি দিয়েও চালাতে পারি। উন্নত মানের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। বর্তমানে আমরা যে ডিজিটাল কম্পিউটারগুলো ব্যবহার করি তার সব কিছু চতুর্থ প্রজন্মের উদাহরণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি। এখানে IBM 3033, HP 3000 ইত্যাদি উদাহরণ এখানে দেওয়া হয়েছে। কম্পিউটারের পঞ্চম প্রজন্ম, তোমরা চিত্রে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রোবটের তোমরা ছবি দেখতে পাচ্ছ। তোমরা বিভিন্ন সিনেমায় কম্পিউটারের অভিনয় কিছু কাজ করতে দেখো, এই সব কিছুই যদিও কল্পনায় আছে কিন্তু বর্তমানে এগুলো বৈজ্ঞানিকরা বাস্তবে রূপান্তর করার প্রচেষ্টায় আছেন। এই প্রজন্মের যে কম্পিউটারগুলো হবে এগুলো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন, অর্থাৎ তারা সরাসরি মানুষের কণ্ঠস্বর বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করবে। তাদের নিজস্ব চিন্তা শক্তি থাকবে এবং চেষ্টা হচ্ছে যে তাদের ভিতরে কিছু আবেগও দিয়ে যাওয়া যায় কিনা। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রোবট। এবার আমরা কম্পিউটারের শ্রেণীবিভাগ নিয়ে একটু আলোচনা করব। কম্পিউটার মূলত তিন প্রকার, অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। পদার্থবিজ্ঞানের যে নীতি, এর উপর ভিত্তি করে যে কম্পিউটারগুলো কাজ করে তাদেরকে আমরা বলি অ্যানালগ কম্পিউটার। তোমরা বাসায় পানির মিটার দেখো, পেট্রোল পাম্পে তেলের মিটার দেখো, এমনকি হুন্ডায় স্পিড মিটার যেগুলো থাকে, এই সবগুলোই অ্যানালগ কম্পিউটার হিসেবে পরিচিত হয়। আমরা বর্তমানে যত ধরনের কম্পিউটার ব্যবহার করি সবগুলোই ডিজিটাল কম্পিউটার, অর্থাৎ যেগুলো গাণিতিক নীতির উপর ভিত্তি করে কাজ করে থাকে। এই অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার এর সমন্বয়ে যে কম্পিউটার আবিষ্কার করা হয় সেটাকে বলা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। ICUতে আমরা যে যন্ত্রগুলো দেখি এটা মানুষের হৃৎস্পন্দনকে অনুভব করে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে ডিজিটাল অংশে প্রেরণ করে, ডিজিটাল অংশ সেটাকে পরিবর্তন করে ডিজিটালি আমাদেরকে প্রদর্শন করে। অথবা মহাকাশের যে গবেষণাগুলো হয়, অথবা আবহাওয়ার যে গবেষণাগুলো হয়, এগুলোতে আমরা এই হাইব্রিড কম্পিউটারগুলোকে ব্যবহার করি। ডিজিটাল কম্পিউটারকে আমরা আবার চারটি ভাগে ভাগ করেছি, সুপার, মেইন ফ্রেম, মিনি ফ্রেম এবং মাইক্রো। সুপার কম্পিউটার হলো মূলত বিশাল আকারের কম্পিউটার, উচ্চ ক্ষমতা সম্পন্ন। সব দেশের কাছেই সুপার কম্পিউটার থাকে না বা তারা তৈরি করার সামর্থ্য রাখে না। এই সুপার কম্পিউটারগুলো মূলত মহাকাশ গবেষণায় অথবা আবহাওয়া গবেষণায় ব্যবহৃত হয়ে থাকে। সম্প্রতি আমাদের বাংলাদেশে আগারগাঁয়ে কম্পিউটার কাউন্সিলে একটি সুপার কম্পিউটার স্থাপন করা হয়েছে। মেইনফ্রেম কম্পিউটারগুলো সুপার কম্পিউটারের মতন এত উচ্চ ক্ষমতা সম্পন্ন না হলেও মোটামুটি ক্ষমতা সম্পন্ন। বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠানে তথ্য সংরক্ষণ করার জন্য, বিশ্লেষণ করার জন্য মেইনফ্রেম কম্পিউটারগুলো ব্যবহার করা হয়। মিনিফ্রেম কম্পিউটার মেইনফ্রেমের থেকে ছোট আকারের হয়। এগুলো মোটামুটি বৃহৎ যে কোম্পানিগুলো আছে সেখানে তথ্য বিশ্লেষণ ধারণ করার জন্য ব্যবহৃত হয়। আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি তার সবই মাইক্রো কম্পিউটারের শ্রেণীভুক্ত। এই মাইক্রো কম্পিউটারগুলোকে আমরা বর্তমানে বহুলভাবে ব্যবহার করি। এই মাইক্রো কম্পিউটার আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার এবং পাম্পটপ। আমরা বিভিন্ন ডেস্কে রেখে যে কম্পিউটারগুলো ব্যবহার করি এগুলোকে আমরা বলছি ডেস্কটপ কম্পিউটার। আমরা যে কম্পিউটারগুলো সহজে বহন করতে পারি সেগুলোকে আমরা বলছি ল্যাপটপ কম্পিউটার, আর যেগুলো আমরা হাতে নিয়ে ব্যবহার করি এগুলোকে বলছি আমরা পাম্পটপ। আমরা বর্তমানে যে মোবাইলগুলো ব্যবহার করি এই সবই পাম্পটপ কম্পিউটারের উদাহরণ। তোমরা কম্পিউটারের যে ব্যবহার ক্ষেত্রগুলো আছে তা লিপিবদ্ধ করবে। আশা করছি যে তোমরা কম্পিউটারের যে ব্যবহার ক্ষেত্রগুলো আছে
তা চিহ্নিত করে তার সবগুলো ব্যবহার উল্লেখ করতে পারবে। মূল্যায়ন শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারের উদাহরণকে তোমরা দিতে পারবে? বর্তমানে আমরা যে মোবাইল সমূহ ব্যবহার করছি তা কী ধরনের কম্পিউটার তাকে তোমরা বলতে পারবে? ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে এই ব্যাপারটা আগে আলোচনা করেছি, এখন আমি আবার বলছি যে শিক্ষাক্ষেত্রে আমাদের এই ক্লাসরুমটা আমরা কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করতে পারছি, আর আমরা যে মোবাইলগুলো ব্যবহার করি এই সবগুলোই হলো আমাদের পামটপ কম্পিউটারের উদাহরণ। বাড়ির কাজ, এখন তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হবে এগুলো তোমরা একটা খাতাতে লিপিবদ্ধ করে তোমাদের টেস্ট শিক্ষকের কাছে জবশিট আকারে জমা দিবে ছুটিকালীন সময় পার হওয়ার পর। দেখে নেই আমাদের বাড়ির কাজগুলো কি কি। প্রথম যেটা আছে, কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। তোমাদের কি খেয়াল আছে আমি প্রথমেই এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম? দ্রুতগতি, ক্লান্তিহীনতা, স্বয়ংক্রিয়তা, নির্ভুল ফলাফল প্রকাশ, এই সব কিছুই এই কম্পিউটারের বৈশিষ্ট্য। এগুলোকে আমাদের আরও বর্ণনা আকারে লিখতে হবে। কম্পিউটারের বহুমুখী ব্যবহার, আমরা কম্পিউটারকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছি, এই সবগুলোই আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং কীভাবে কম্পিউটারটা সেখানে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ কী ভূমিকা রাখছে সেগুলোকে আমাদের চিন্তা ভাবনা করে বইয়ের সহযোগিতা নিয়ে আমাদেরকে খাতায় লিপিবদ্ধ করতে হবে। কম্পিউটারের বিভিন্ন প্রজন্মের 5টি বৈশিষ্ট্য, আমাদের বইয়ে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ 5টি বৈশিষ্ট্য চিহ্নিত করার চেষ্টা করব যা ওই প্রজন্মকে প্রকাশ করে বা ওই প্রজন্মের অবস্থানটাকে প্রকাশ করে, সেই অনুযায়ী আমরা বৈশিষ্ট্যগুলোকে খাতায় লিপিবদ্ধ করব। কম্পিউটারের শ্রেণীবিভাগ, আমরা কম্পিউটারের শ্রেণীবিভাগ নিয়ে বিভিন্ন আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি কম্পিউটার মূলত 3টি ভাগে বিভক্ত, অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। এই ডিজিটাল কম্পিউটারগুলোকে আমরা আবার 4টা ভাগে ভাগ করেছি, সুপার, মেইন ফ্রেম, মিনি ফ্রেম, মাইক্রো। মাইক্রোটাকে আমরা আবার 3টে ভাগে ভাগ করেছি, ডেস্কটপ, ল্যাপটপ এবং পামটপ। আমি আশা করছি যে এই সবগুলো কম্পিউটারের বর্ণনা এবং বৈশিষ্ট্য তোমরা খাতায় লিপিবদ্ধ করে তোমাদের টেস্ট শিক্ষকের কাছে জমা দিবে, এটা জব শিট হিসেবে বিবেচনা হবে। সকলকে ধন্যবাদ। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকের আমরা ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ট্রেডের নবম শ্রেণীর তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, বলো তো এটা কি ঠিক ধরেছ? সিন্ধু, এখানে আমরা আমাদের স্বর্ণালঙ্কার অর্থ নিরাপদে রাখি। আরও একটি ছবি দেখতে পাচ্ছ, এটা কি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়? তালা। এগুলো সবই সাধারণ সেফটি, এপারে আমরা বিশেষ কিছু সেফটি দেখি। গাড়িতে চড়তে গেলে আমাদের সিট বেল্ট বাঁধতে হয়, উপর থেকে ঝাঁপ দিতে গেলে নিচে নেট বিছিয়ে রাখতে হয়, অথবা পথ চলতে গেলে জেব্রা ক্রসিংয়ে এভাবে নিরাপদে পথ চলতে হয়। আজকের আমাদের ক্লাসের বিষয় কিন্তু ভিন্ন, আমরা একটা ছবি দেখি। এখানে একজন ক্রিকেটার তার পেশাগত নৈপুণ্য প্রদর্শন করছে এভাবে ব্যাট হাতে নিয়ে।
কিন্তু এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে অনেকগুলো প্রোটেকটিক ইকুইপমেন্টস পিপিই পরিধান করতে হয়েছে। দেখো তো সেগুলো বুঝতে পারো কিনা। ঠিক আমরাও যারা ওয়েল্ডিং করি, এই ওয়েল্ডিং করতে গিয়ে আমাদের অনেকগুলো প্রোটেকটিক ইকুইপমেন্টস ব্যবহার করতে হয়। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে পিপিই, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস। এই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি ছাড়া আমরা আমাদের কর্মজীবনে নিরাপদ নই, তাই প্রত্যেকটা পেশাই আমাদের এই পিপিইর প্রয়োজন হয়। তোমরা কি অনুমান করতে পারো আজকের কোন বিষয় নিয়ে কথা বলবো? আজকের বিষয় সেফটি। আমরা একসাথে এই ক্লাসটি সমাপ্ত করার পরে আমরা জানব ওয়েল্ডিং এর ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি শনাক্ত করতে পারবো এবং সেই সাথে তার ব্যবহার বর্ণনা করতে পারবো এবং ব্যবহার করতে পারবো। আমরা জানব হোয়াট ইজ সেফটি, নিরাপত্তা কি। আমরা সেফটিকে বলে থাকি সেফটি ফার্স্ট, নিরাপত্তা হচ্ছে সবার আগে। এই নিরাপত্তাকে আমরা এ বি সি দ্বারা প্রকাশ করতে পারি। এ হচ্ছে অলওয়েজ, বি হচ্ছে বি, সি হচ্ছে কেয়ারফুল। অলওয়েজ বি কেয়ারফুল অর্থাৎ সদা সতর্ক থাকাই হচ্ছে নিরাপত্তার প্রথম কথা। এই নিরাপদ থাকতে গেলে আমাদের ঝুঁকির বিষয়টা জানতে হবে আগে, যে কোথায় আমাদের ঝুঁকি আছে। এই ঝুঁকিটাকে যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে ঝুঁকির মোকাবেলা আমরা করতে পারবো না। অর্থাৎ ডাক্তার যদি রোগ না ধরতে পারে তাহলে যেমন ওষুধ দিতে পারে না, সৈনিক যদি শত্রুকে চিনতে না পারে তাহলে যেমন শত্রুকে গুলি করতে পারে না, ঠিক তদ্রূপ আমরা ঝুঁকিকে যদি চিহ্নিত করতে না পারি তাহলে ঝুঁকির মোকাবেলা করতে পারি না। এই ঝুঁকিকে মোকাবেলা করতে গেলে আমাদের ঝুঁকিকে জানতে হবে। দেখে নেই আর্কওয়েলিং এর সম্ভাব্য বিপদগুলো কোথায় আছে। একটি প্রবাদ আছে, নো রিক্স নো রিক্স, অর্থাৎ ঝুঁকিকে যদি আমরা জানি তাহলে ঝুঁকির সম্ভাবনা অনেকখানি কমে যায়। আর্করশ্মির কি কি ক্ষতিকারক প্রভাব হতে পারে সেটা আমরা একটু দেখে নিই। চোখের উপর আর্করশ্মির প্রতিক্রিয়া হতে পারে। নাম্বার দুই, চর্মের উপরে এই আর্করশ্মির ক্ষতিকারক প্রতিক্রিয়া হতে পারে। কিভাবে হতে পারে একটু দেখি। আর্করশ্মির ক্ষতিকারক প্রভাব চোখের উপরে, আমরা একটা ছবি দেখছি, কি দেখছি, চোখ লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, চোখে জ্বালা হচ্ছে। এই সকল উপসর্গগুলো যখন থাকবে এটাকে ওয়েল্ডিং এর ভাষায় বলা হয় আর্ক আই। তোমরা দেখতে পাচ্ছ আর্ক আই কি, এটি 24 ঘন্টা বা 48 ঘন্টায় কোনরূপ চিকিৎসা ছাড়াই ছেড়ে যায়, এটা চোখের কোনো স্থায়ী ক্ষতি করে না। তাহলে তোমরা বলো তো আর্ক আই বা আই ফ্ল্যাশের লক্ষণ কি হতে পারে? এইভাবেই চোখ লাল হয়ে যেতে পারে, চোখ ফুলে যেতে পারে এবং চোখ থেকে পানি পড়তে পারে। এগুলো হচ্ছে আর্ক আই বা আই ফ্ল্যাশের লক্ষণ। আমরা ঝুঁকিকে তো চিনলাম, এখন ঝুঁকি মোকাবেলা কিভাবে করব। এটি একটি সেফটি ইনস্ট্রুমেন্ট। এই সেফটি ইনস্ট্রুমেন্টটি এইভাবে করে ব্যবহার করতে হয়। বলতো এটার নাম কি? ঠিক ধরেছ, এটি হচ্ছে ওয়েল্ডিং হেলমেট। এটি আমাদের চোখ এবং মুখমণ্ডলকে আর্ক রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচায়। এর আর একটা প্রজাতি আছে, একটু দেখে নেই, চিনতে পারো এটা? এটি এইভাবে এক হাত দিয়ে ধরে তারপরে ব্যবহার করতে হয়। মনে পড়েছে এর নামটা? ঠিক ধরেছ, এটি হচ্ছে হ্যান্ড শিল্ড। এটিও আমাদের চোখ এবং মুখমণ্ডলকে আর্করশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচায়। আর্করশ্মির আরেকটি ক্ষতিকারক প্রভাব হচ্ছে কিসের উপরে, মনে পড়েছে? ঠিক ধরেছ, চর্মের উপরে বা চামড়ার উপরে, আমাদের শরীরের চামড়ার উপরে আর্করশ্মির আরও একটি ক্ষতিকারক প্রভাব রয়েছে। কি হতে পারে একটু দেখি, বুঝতে পারছো? ঠিক ধরেছ, আগুনের ফুলকির দ্বারা অথবা অগ্নিস্ফুলঙ্গ দ্বারা অথবা আর্ক রশ্মির দ্বারা আমাদের হাত বা চামড়ার
ক্ষতি হয়েছে। এর থেকে বাঁচার উপায় কি? এটির নাম কি জানো তো? হ্যান্ড গ্লোভস। এটি চামড়ার তৈরি এবং ফায়ার প্রুফ। এটি ওয়েল্ডিং করার সময় গলিত ধাতু ও স্লাগ হতে শরীরকে রক্ষা করে। বলতো এই দুটির নাম কি? ঠিক ধরেছ, এটি হচ্ছে লেদার জ্যাকেট। লেদার জ্যাকেটের মতনই অনুরূপ আরেকটি সেফটি ইনস্ট্রুমেন্ট হচ্ছে অ্যাপ্রন। এই অ্যাপ্রনও এইভাবে করে পরিধান করতে হয় আমাদের গলিত ধাতু, স্লাগ এবং ওয়েল্ডিংয়ের সময় এই আগুনের ফুলকি থেকে আমাদের শরীরের সম্মুখ ভাগকে নিরাপদে রাখে। আর্ক রশ্মির প্রভাব রয়েছে ত্বকের উপরে। এখন এটা কিভাবে মোকাবেলা করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা শিখব। আমরা একটি চমৎকার পোশাক দেখতে পাচ্ছি, আমরা কি বলতে পারি এটার নাম কি? ঠিক বলেছ, ওভারঅল। এটি ফায়ার প্রুফ একটি পোশাক, আগুনে খুব বেশি ক্ষতি হয় না। এটি লেদার অথবা ফায়ার প্রুফ কোনো বস্তু দিয়ে তৈরি করা হয়। ওয়েল্ডারের একজন ওয়েল্ডার যখন ওয়েল্ডিং করে তখন গলিত ধাতু স্লাগ হতে শরীরকে রক্ষা করার জন্য এই ওভারঅল পরিধান করতে হয়। ওভারঅলটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যখন ওভারহেড পজিশনে আমরা ওয়েল্ডিং করি। ওভারহেড পজিশন তো তোমরা জানো, মাথার উপরে যখন ওয়েল্ডিং করি তাকে আমরা বলি ওভারহেড পজিশন। এই ওভারহেড পজিশনে যখন আমরা ওয়েল্ডিং করি তখন আমরা এই ওভারঅল পরে নেই। এটি তোমরা সবাই চেনো, একযোগে বলে উঠেছে জুতা। তবে এটি কোনো সাধারণ জুতা নয়, এর একটি নাম আছে সেফটি শুজ। ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডারের পাকে রক্ষা করার জন্য এই সেফটি শুজ পরিধান করতে হয়। এটি ওয়েল্ডারের পাকে বিভিন্ন রকমের হ্যাজার্ড থেকে, বিপদ থেকে, ঝামেলা থেকে রক্ষা করে। এরই অনুরূপ বা কাছাকাছি আরেকটি সেফটি ইনস্ট্রুমেন্ট, এক ধরনের বিশেষ চামড়ার তৈরি জুতা রয়েছে যাকে আমরা বলি ক্যাপশট। এই ক্যাপশটও আমাদের ওয়েল্ডারের পাকে ওয়েল্ডিং করার সময় বিভিন্ন রকমের হ্যাজার্ড থেকে রক্ষা করে। এটির নাম জানো? এটির নাম হচ্ছে স্কাল ক্যাপ। ঠিক, এই স্কাল ক্যাপ আমরা তখনই পরি যখন আমরা ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করতে যাই। চলো আমরা আরেকটা সেফটি ইনস্ট্রুমেন্ট দেখি। এই যন্ত্রটির নাম জানো তো? এর নাম হচ্ছে এয়ার প্রোটেক্টর বা এয়ার মাফলার। এটি যখন আমরা শিল্প কারখানায় বা ওয়ার্কশপে কাজ করি তখন বিরক্তিকর বা বিকট শব্দ হতে আমাদের কানকে রক্ষা করে। আমরা আরেকটি সেফটি ইনস্ট্রুমেন্ট দেখব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী এই সেফটি ইনস্ট্রুমেন্টটি আমাদের প্রত্যেকের জন্য জরুরি। নাম কি? রেসপিরেটর। দেখতে কেমন? ঠিক এই রকমের। বর্তমান সময়ে করোনা ভাইরাসের ভয়ে আমরা যে মাস্ক ব্যবহার করি এটি হচ্ছে মাস্কের অতি অতি আধুনিক একটা সেফটি ইনস্ট্রুমেন্ট। এটি আমাদের ধুলোবালি থেকে তো আমাদের ফুসফুসকে রক্ষা করেই, এমনকি বিষাক্ত গ্যাস থেকেও আমাদের ফুসফুসকে রক্ষা করে। এর নাম হচ্ছে রেসপিরেটর। একটি একটি সাধারণ সেফটি ইনস্ট্রুমেন্ট। এর নাম হচ্ছে প্রোটেকটিভ গগলস। তবে তোমরা মনে করো না যে এই প্রোটেকটিভ গগলস পরে তুমি ওয়েল্ডিং করতে পারবে, কোনো অবস্থাতেই কিন্তু তা করা যাবে না। এটি শুধুমাত্র চিপিং অথবা ওয়ার্কশপে সাধারণ কাজ করার জন্য আমরা এই প্রোটেকটিভ গগলস ইউজ করে থাকি। এটি উৎক্ষিপ্ত ধাতুকণা থেকে চোখকে রক্ষা করে। এবারে আমরা চলে আসি আমাদের ওয়েল্ডিং করতে গেলে সর্বনিম্ন যে সেফটি উপকরণগুলো দরকার সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। ওয়েল্ডিং করতে গেলে আমরা প্রথমেই ওয়েল্ডিং গগলস, লেদার অ্যাপ্রন, হ্যান্ড গ্লোভস, সেফটি শুজ, এই চারটি উপকরণ ছাড়া কোনো অবস্থাতেই আমরা ওয়েল্ডিং করতে যাব না। কারণ আমরা প্রথমেই শিখেছি সেফটি ফার্স্ট। সেফটি ছাড়া কোনো অবস্থাতেই আমরা ওয়ার্কশপে ওয়েল্ডিং করার কথা চিন্তাও করতে পারবো না। শুধু ওয়েল্ডিং কেন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন তথা আন্তর্জাতিক জীবনেও
আমাদের নিরাপত্তার কথা প্রথমে চিন্তা করতে হয়। নিরাপত্তা ছাড়া আমরা কোনো অবস্থাতেই, নিরাপদ পরিবেশ ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না, নিরাপত্তা ছাড়া আমরা ওয়েল্ডিং করতে পারি না। এবারে আমরা দেখতে চাই যে আমাদের যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসে তোমরা কতটুকু মনোযোগী ছিলে। আমরা এই যন্ত্রটার নাম বলতে পারবো কি? ঠিক বলেছো, এর নাম রেসপিরেটর। এটি আমাদের বিষাক্ত গ্যাস থেকে আমাদের ফুসফুসকে রক্ষা করে। বলতো এই সেফটি ইনস্ট্রুমেন্টের নাম কি? ঠিক বলেছো, হ্যান্ড গ্লোভস। এই হ্যান্ড গ্লোভস আমাদের হাতকে ওয়েল্ডিং করার সময় নিরাপদে রাখে। ওয়েল্ডিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেফটি ইনস্ট্রুমেন্টটি, নাম কি? ঠিক বলেছো, এটি হচ্ছে ওয়েল্ডিং হেলমেট। এছাড়াও এই সেফটি ইনস্ট্রুমেন্টটিও আমরা ওয়েল্ডিং করার সময় ব্যবহার করে থাকি, এর নাম ওভারঅল। এবং সাথে রয়েছে এরই সমকক্ষ বা এরই কাছাকাছি আরেকটা সেফটি ইনস্ট্রুমেন্ট, এর নাম অ্যাপ্রন। আমরা যদি এগুলো আইডেন্টিফাই করতে পারি বা এগুলো যদি চিহ্নিত করতে পারি, তাহলে বুঝতে পারছি যে আমাদের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে শুনেছ। যদি আমরা আমাদের এই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টগুলো সবগুলো ঠিকঠাক থাকে, তাহলেই আমরা বলতে পারি উই আর রেডি ফর ওয়েল্ডিং। যদি আমরা এই ক্লাসটি সঠিকভাবে মনোযোগ দিয়ে শুনে থাকি, তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে, ফেব্রিকেশন কর্মক্ষেত্রে কাজ করার প্রথম শর্ত কি? ঠিক বলেছ, সেফটি ফার্স্ট। দ্বিতীয় প্রশ্ন, আর্ক রশ্মি বা আর্ক আই বলতে কি বোঝায়? মনে আছে, চোখ ফুলে যায়, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, চোখে যন্ত্রণা হয়। এবার তাহলে তিন এবং চার নাম্বার প্রশ্নটা দেখে নেই, এয়ার প্রোটেক্টর বা এয়ার মাফলারের কাজ কি? নিশ্চয়ই মনে পড়েছে, আমাদের কানের বিকট শব্দর হাত থেকে আমাদের কানকে রক্ষা করে। হ্যান্ড গ্লোভস ব্যবহার না করলে কি ক্ষতি হতে পারে? তোমাদের মনে পড়েছে সেই ছবিগুলো, আমাদের চামড়ার ক্ষতি হতে পারে এবং হাত আগুনের দ্বারা পুড়ে যেতে পারে। এবারে সবচেয়ে যে ইম্পর্টেন্ট প্রশ্নটি, ছবিটি দেখো, এর নাম কি? ঠিক ধরেছ, এর নাম হচ্ছে রেসপিরেটর, যা আমাদের বিষাক্ত গ্যাস থেকে ফুসফুসকে রক্ষা করে। তোমাদেরকে ছোট্ট একটা বাড়ির কাজ দেব, তোমরা কি প্রস্তুত? তাহলে আসো আমরা বাড়ির কাজটা দেখে নিই। অনুরূপ সরঞ্জামাদি আর কোথায় কোথায় ব্যবহার হয় ব্যাখ্যা করো, এটি তোমাদের খাতায় লিখবে এবং তোমাদের শ্রেণী শিক্ষককে এটি দেখাবে। সবাই ঘরে থেকে সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছে তো? আশা করছি সবাই ভালো আছো এবং সবাই ভালো থাকবে, এটাই আমরা কামনা করি। আমি মূল টপিকসে যাওয়ার আগে তোমাদের একটা স্লাইড দেখাচ্ছি, এখানে কিছু প্রশ্ন আছে, তুমি একটু চিন্তা করবা 2 সেকেন্ড।
প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক একটা পাইপের মধ্যে দড়ি বেঁধে এমন টাইট দিচ্ছে দড়িটা সরু হয়ে গেছে মাঝখানে, মানে নর্মাল যে পাইপের ব্যাস ছিল সেটা সরু হওয়াতে ওই ভিতর দিয়ে আরেকজন যেতে পারছে না, আর সে যাতে যেতে পারে তৃতীয় জনে কি করছে তাকে ধাক্কা দিচ্ছে, চাপ দিচ্ছে। একটু চিন্তা করো যে এই ছবিটার মানে কি। দ্বিতীয় ছবি, একজন বিজ্ঞানী, একজন বিশিষ্ট বিজ্ঞানী, এবং তার নাম স্লাইডে দেওয়া আছে, তার নাম তোমরা অবশ্যই জানো, তার নাম কি একটু চিন্তা করো তো, মনে করতে পারো কিনা। উনি হইলেন জর্জ সাইমন ওমস, যার নাম অনুসারে সূত্রটা আসছে যে আজকে যে আমাদের আলোচনার বিষয়বস্তু ওমস ল। এবং প্রথম চিত্রের যে বিষয়গুলি আছে আমি এখনো বলছি না, তোমরা এটা মাথায় রাখবে, এই প্রশ্ন সামনে আসতেছে। তাহলে আমরা সামনে আগাই, আর তিন কোণা বা ত্রিভুজ, ত্রিকোণ বিশিষ্ট ক্ষেত্র বা যে ত্রিভুজটা দেওয়া হয়েছে এটা নিয়েও আমাদের অ্যাক্টিভিটি আছে, ভেরি ইম্পর্টেন্ট, যার জন্য এই স্লাইডটা আমরা প্রদর্শন করেছি। এটা রিমাইন্ড দিয়ে রাখলাম, এটার ফিডব্যাক আমরা পরে তোমাদের কাছ থেকে নেব। আজকের বিষয়বস্তু ওমস ল। ওমস ল থেকে যা আমরা শিখব তা হলো ওমের সূত্র লিপিবদ্ধ করতে পারবে, ওমের সূত্র ব্যাখ্যা করতে পারবে, ওমের সূত্রের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক নির্ণয় করতে পারবে, ওমের সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করতে পারবে। এই টপিকসটা অতীব গুরুত্বপূর্ণ একটা টপিকস। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু না, তোমরা ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্র, এইটা যারা প্রযুক্তিগত বিষয়ে বিদ্যুৎ সম্পর্কে জানতে চায়, ইভেন সাধারণ বিদ্যুৎ ব্যবহারকারী, সবার জন্যই এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহিত পরবর্তী স্টেপগুলি অনুসরণ করো। তোমরা স্লাইডে যে ছবিটি দেখতে পাচ্ছ, উনি হলেন জর্জ সাইমন ওমস। উনি 1789 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1854 সালে মৃত্যুবরণ করেছেন। উনি একজন বিখ্যাত ফিজিসিস্ট এবং ম্যাথমেটিশিয়ান। উনি ওনার জীবনে বহুত গবেষণা করেছেন, অনেক ওনার গবেষণার ফলাফল রেখে গেছেন যেগুলো আমরা সুফল ভোগ করছি, আমরা ব্যবহার করছি। তার মধ্যে একটা হলো ওমস ল। এটা কেন ওমস ল হলো? উনি কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের উপর অনেক গবেষণা করেছেন, অনেক এক্সপেরিমেন্ট করেছেন, এবং উনি লক্ষ্য করলেন যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এই তিনটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত, একটা আর একটার সাথে নিবিড় সম্পর্কে জড়িয়ে আছে। সেই সম্পর্কটা উনি প্রথম আবিষ্কার করেছে বিধায় উনি এই সম্পর্কটাকে ওমস ল হিসেবে নামকরণ করেছেন, এবং সারা বিশ্বের সকল টেকনোলজিস্ট বা প্রযুক্তি ব্যবহারকারীগণ আজকে ওমস ল হিসেবে জানে। অতএব আমরা ওমস ল হিস্ট্রি জানলাম, এবার ওমস ল সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানব। আমরা স্লাইডের দিকে লক্ষ্য করি। অধ্যাপক বিজ্ঞানী জর্জ সাইমন ওমস 1826 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক আবিষ্কার করেন, তার নাম অনুসারে একে ওমের সূত্র বলে। ওমের সূত্রটা কি? ওমের সূত্র নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা পরিবাহীর ওই তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাইলে স্লাইড থেকে আমরা দেখলাম যে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে দেখা যায় যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বা সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্টের প্রবাহ ঘটবে সেই প্রবাহটা ভোল্টেজের সাথে সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমরা বিস্তারিত জেনেছো ভোল্টেজ কি, এবং এর পূর্বের স্লাইডে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছিলাম যেখানে উপরে একজন দড়ি দিয়ে টানতেছিল, আরেকজন যাওয়ার চেষ্টা করছে, আরেকজন পুশ করছে বা চাপ দিচ্ছে। ওই তিনজন ব্যক্তিকে দিয়ে তিনটা জিনিস বোঝানো হচ্ছিল, এটা সামনে আমরা আসতেছি, এরপরে ওই সূত্রের সঙ্গে লিংক রেখে বলতে চাচ্ছি।
পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ভোল্টেজের সাথে সমানুপাতিক। ভোল্টেজ মানে বৈদ্যুতিক চাপ যে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহে সাহায্য করে। যে চাপ না থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্টের প্রবাহ ঘটবে না, তোমরা এটা জানো। তাহলে ওহমের সূত্র যা বলছে, তাপমাত্রা স্থির থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ভোল্টেজের সাথে সমানুপাতিক। ভোল্টেজটা কি তোমরা তা গত ক্লাসে শিখেছো, যে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্টের প্রবাহ ঘটাতে হলে একটা বাহ্যিক চাপের বা বলের প্রয়োজন হয়, সেটাকে ভোল্টেজ বলে। আর যে স্লাইডে, অর্থাৎ দুইটা স্লাইডের আগে যে আমরা একটা ছবি দেখিয়েছিলাম, সেই ছবিটা এখন আমরা ব্যাখ্যা করব। আমরা দেখতে পাচ্ছি স্লাইডের প্রথম উপরে যে লোকটি আছে তার গায়ে লক্ষ্য করো OHM ওম লেখা আছে, যে দড়ি দিয়ে টানতেছে। আর পাইপের ভিতর দিয়ে যা যাইতে চাচ্ছে সেটা AMP লেখা আছে। AMP হলো অ্যাম্পিয়ারকে বোঝানো হয়েছে। তারপর যে চাপ দিচ্ছে বা প্রেশার দিচ্ছে সে হলো ভোল্ট, ভোল্টা নামক বিজ্ঞানীর নাম থেকে আসছে। আমরা স্লাইডে দেখি, তোমাদেরকে আমরা প্রশ্ন রেখেছিলাম যে আমরা পরে আসব, তাহলে এখান থেকে তোমরা কি দেখতে পেলে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের একক কি? সেটাই হলো যে প্রথম ব্যক্তির গায়ে OHM লেখা আছে, ওমস। তোমরা স্লাইডের দিকে লক্ষ্য করো, তার উত্তর জানতে পারবে। তাহলে রেজিস্ট্যান্সের একক ওমস। আর একটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ভোল্টেজ, স্লাইডে তার উত্তর পাবে। অলরেডি তোমরা জানো, এরপরে আমরা এটা রিভিউ করছি কেন, যেন ওমস লটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো এবং সারা জীবন মনে রাখতে পারো। আমরা জানি পিপলস লার্ন বাই হিয়ারিং, শুনে 10%, পিপল লার্ন বাই সিইং, হোয়াট এভার হ্যাপিনিং, দেখে 20%। তা আমরা ছবি দিচ্ছি থিওরির সঙ্গে, তোমরা দেখলে 20% জানতে পারবে। পিপল লার্ন বাই ডুইং 70%, যখন এটা বাস্তবে প্রয়োগ করবে, এই ওহমস ল প্রয়োগ করে প্রবলেম সলভ করবে, তখন 100% অ্যাচিভমেন্ট আসবে। আমরা স্লাইডে আবার ফিরে যাই। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ভোল্টেজ, ভোল্ট, যে চাপ দিচ্ছে। আর চাপ দেওয়ার ফলে কি ঘটবে, কারেন্টের প্রবাহ ঘটবে। স্লাইডে দেখা যাচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ কারেন্ট, যাকে প্রেস করা হচ্ছে পাইপের ভিতর দিয়ে পাস করার জন্য, সেটা হলো কারেন্ট। তাহলে ইউনিট অফ রেজিস্ট্যান্স, পাইপ সরু করে ফেলতেছে মানে কি, এটা একটা বাধা। যদি এখানে পাইপটা সরু না থাকতো তাহলে সহজেই সে চলে যেতে পারত। জর্জ সাইমন ওহম যেটা বলেছে যে কারেন্টের প্রবাহ ভোল্টেজের সাথে সমানুপাতিক, এইখানে যদি বেশি কারেন্ট পাস করতে হয় চাপ বেশি দিতে হবে। আমরা এটা একটা বাস্তব উদাহরণের সঙ্গে বলতে চাই, সমানুপাতিক, এটা অনুপাত, রেশিও। অর্থাৎ আমরা যদি এরকম একটা এক্সাম্পল বলি, করিম এবং রহিম, করিম যদি ভোল্টেজ হয়, রহিম যদি কারেন্ট হয়, করিমের যদি 10 টাকা থাকে বা 10 ইউনিট বল থাকে, তাহলে কারেন্ট যদি 1 ইউনিট হয় বা 1 টাকা হয়, তাহলে আমি যদি করিমের বল ডবল করি, তাহলে সমানুপাতিকের মানে হলো কারেন্টও ডবল হবে। করিম ভোল্টেজ, রহিম কারেন্ট, এরকম সমানুপাতিকের মানে কি, যে করিম যদি 10 ইউনিট হয় আর রহিম হয় 1 ইউনিট, এখন সমানুপাতিক হারে আমি যদি ডবল করি, তার মানে করিমকে 10-এর জায়গায় 20, তাহলে রহিমের কত হবে, 1-এর জায়গায় 2, এটাকে বলে সমানুপাত। ওরকে যদি আমি 3 গুণ করি, 3×10=30, তাহলে রহিম হবে 3×3, তার মানে এখন আমরা করিম হলো ভোল্টেজ 10 ভোল্ট প্রয়োগ করে যদি কোনো বর্তনীতে স্থির তাপমাত্রায় 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, আর আমি যদি এখন ভোল্টেজ ডবল করি, 10×20 ভোল্ট প্রয়োগ করি, কারেন্ট হবে 2 অ্যাম্পিয়ার, এইটা বোঝানো হয়েছে। তাহলে আমাদের আলোচনা থেকে অবশ্যই জানতে ইচ্ছা করছে যে কেন আমরা ওহমস ল শিখব, ওহমস ল তে কী কী কাজ করা যাবে, কী কাজে লাগবে। আসো আমরা দেখে নেই ওহমের সূত্র প্রয়োগ করে কী কী কাজ করা যাবে বা এটা কী কাজে লাগবে শিখলে, তা আমরা স্লাইড থেকে জেনে নিই। ওহমের সূত্র ব্যবহার করে বৈদ্যুতিক সার্কিটের কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স
গাণিতিক নিয়মে বের করা যায়। এছাড়া কারেন্ট নির্ণয় করে তারের সাইজ বের করা যায়। তাপমাত্রা স্থির থাকলে ওহমের সূত্রের যে কোনো তিনটি রাশির মধ্যে দুটি রাশির মান জানা থাকলে ওহমের সূত্র প্রয়োগ করে অপর রাশিটির মান নির্ণয় করা যায়। বিদ্যুৎ প্রযুক্তিতে এই সূত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এই জন্য এই সূত্রটাকে মাদার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল বা মাদার ল বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডের যে ইনফরমেশনটা এটা একটু ভালো করে মনে রাখবে যে ওহমস তো কত গুরুত্বপূর্ণ একটা সূত্র। এতে কি করা যায়, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্টেন্স এই তিনটা বিষয়ের দুইটা বিষয়ের মান যদি জানা থাকে তাহলে অপর রাশিটার মান বের করা যায়। কারেন্টের পরিমাণ নির্ণয় করে তারের সাইজ নির্ণয় করা যায়। আমরা এবার ওহমসের সূত্রের ব্যাখ্যা, ওহমসের সূত্রটা কিভাবে পাওয়া যেতে পারে, গাণিতিক ফর্মুলাটা কিভাবে ডেভেলপ করা যায় বা ডিরাইভ করা যায় সেটা আমরা স্লাইড থেকে দেখি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা রেজিস্টর, তার দুইটা প্রান্ত এ এবং বি, চিত্র নম্বর 7.1 তোমাদের টেক্সট বুকে আছে। ধরা যাক এ বি পরিবাহী, দুই প্রান্তের বিভব যথাক্রমে ভিএ এবং ভিবি। যদি ভিএ ভিবি হয়, যদি ভিএ গ্রেটার দেন ভিবি হয় তাহলে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি হবে। আর পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যদি আই হয় তবে ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি বা ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই। বাকি অংশ আমরা পরে বলছি। চিত্র থেকে যা তোমরা দেখলে আবার আমরা একটু রিপিট করে একটু মনোযোগের সহিত যদি এটা দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা রচনামূলক প্রশ্ন, তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকে, বর্ষমধ্য পরীক্ষায়ও থাকবে এবং জানাটা খুব জরুরি। একটু মনোযোগের সাথে লক্ষ্য করো, তাহলে তোমরা এটা লিখতে পারবে। বাসায় বসে খুব বেশি পড়তে হবে না, খুব ভেরি শর্টলি কনসাইজ আকারে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা ছবিটা আগে আঁকিয়ে নেবে। একটা রেজিস্টর, তার দুইটা প্রান্ত এ এবং বি, এ প্রান্তের ভোল্টেজ ভিএ, বি প্রান্তের ভোল্টেজ ভিবি। ভিএ হইল ভিবির চেয়ে বড়, তাহলে ভিএ এবং ভিবির যে পার্থক্য অর্থাৎ ভিএ মাইনাস ভিবি এইটাই হইল এই রেজিস্ট্যান্স আর ওয়ান এর পটেন্সিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ। তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে, ওহমস ল কি বলছে, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহী বা রোধ বা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট তার ভোল্টেজের সাথে সমানুপাতিক, এইটুকু এখানে লেখা হয়েছে। ওহমস ল অনুযায়ী আমরা বলতে পারি আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। এটা রিভার্স ভাবে মানে আমরা এরকমও বলতে পারি যে ভিএ মাইনাস ভিবি সমান আই, কারণ ভিএ মাইনাস ভিবিটা হলো ভোল্টেজ, ভোল্টেজ কারেন্টের প্রপোর্শনাল। ভিএ মাইনাস ভিবি এটা হলো ভোল্টেজ প্রপোর্শনাল টু আই। তাহলে এই প্রপোর্শনাল চিহ্নটা আমি যদি উঠায় দিতে চাই তাহলে ভেদ বা ভেরিয়েশন, এই ভেরিয়েশনের ল অনুযায়ী আমরা লিখতে পারি যে ভিএ মাইনাস ভিবি সমান সমান আর আই, অর্থাৎ এখানে কনস্ট্যান্ট নিতে হবে প্রপোর্শনাল চিহ্ন উঠালে। এখানে কনস্ট্যান্টটা কি, রেজিস্ট্যান্স। তাপমাত্রা যখন স্থির থাকে কোনো পদার্থের রেজিস্ট্যান্সও স্থির থাকে, তা আমরা একটা রেজিস্ট্যান্স দিব যেটা স্থির, কারণ আমার সার্কিটে একটা রেজিস্ট্যান্স আছে, আমি যে রেজিস্ট্যান্সটা নিয়েছি এই রেজিস্ট্যান্সের একটা ভ্যালু আছে 10 ওহমস, 1 কিলো ওহমস অথবা 10 কিলো ওহমস এরকম একটা মান থাকবে। তাহলে রেজিস্ট্যান্সের মান স্থির, তাপমাত্রা স্থির, তাহলে কারেন্টেরটা ভেরিয়েশন বা কারেন্টের পরিবর্তনটা কার উপর হবে, ওহমস ল অনুযায়ী ভোল্টেজের উপর। এই জন্যে ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আইকে আমরা লিখতে পারি সমান সমান আর আই। এখানে আর হলো একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা পেলাম ভিএ মাইনাস ভিবি সমান আর আই, এখানে আর একটি সমানুপাতিক ধ্রুবক। আমরা এটাকে আবার রিভার্স করে আমরা বলতে পারি যে আর আই সমান ভিএ মাইনাস ভিবি। ভিএ মাইনাস ভিবিটা কি, এটাই পটেনশিয়াল ডিফারেন্স, দুই বিন্দুর মধ্যে চাপের পার্থক্য। তাহলে আমরা যদি লিখি আর আই সমান ভি, তাহলে আই সমান কি হবে, সমীকরণের নিয়ম অনুযায়ী সমীকরণের দুই পক্ষের একটা রাশি যদি গুণিতক আকারে থাকে পক্ষান্তর করলে এটা নিচে চলে যায়, তাহলে আই সমান হবে
V/R. ত্রিবৃন্দ, আমরা যেটা তোমাদেরকে ব্যাখ্যা করলাম স্লাইডে আবার একটু ভালো করে মিলিয়ে নাও, সেই ত্রিভুজ যেটা প্রথম স্লাইডে ছিল, ত্রিভুজের উপরে আছে ভোল্টেজ, তারপর ত্রিভুজের উপরে আছে ভোল্টেজ, নিচের সারিতে প্রথমে I মানে কারেন্ট এবং পরে আছে R, এটা ম্যাজিক ট্রায়াঙ্গেল বলা হয় কেন? আমরা স্লাইড থেকে এখন জেনে নিব ম্যাজিক ট্রায়াঙ্গেল, এটা একটা ম্যাজিক বা জাদু ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, এই ত্রিভুজের ধারণাটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে অতি সহজে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্টেন্স হিসাব বের করতে পারবা। কারেন্ট, ভোল্টেজ, রেজিস্টেন্স এই তিনটার যে কোনো দুইটা দেওয়া থাকলে অপরটার মান সহজেই বের করতে পারবা। আমরা এবার সেই পদ্ধতিটা দেখব কিভাবে বের করা যায়। প্রথমে আছে সারাংশ হিসেবে ওহমস ল, এটা আমরা জেনেছি যে স্থির তাপমাত্রা একটা পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আর ছোট ট্রায়াঙ্গেল তিনটা দেওয়া আছে, বড়টা প্রথম দিকে আমার স্লাইডের উপরে ছিল, ছোটটা কি আছে উপরে ভোল্টেজ বৃত্ত করা আছে, মানে আমি ভোল্টেজের মান বের করব। তুমি আঙ্গুল দিয়ে এটা বন্ধ করে নিতে পারো বা এখানে এই জন্য ইনসার্কেল করা হয়েছে, আমরা এখানে আঙ্গুল পুশ করতে পারছি না, ওই জায়গায় যেতে পারছি না, তাহলে ভোল্টেজ দরকার। ভোল্টেজ সমান কি হয়, আই এবং আর পাশাপাশি আছে, তার মানে ভি সমান আই আর সহজে পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় চিত্রে আমরা দেখতেছি আই ইনসার্কেল করা আছে, মানে আই এর ভ্যালু কিভাবে হিসাব করব। অর্থাৎ ভোল্টেজ আর রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে তাহলে আমার আই দরকার হবে, আমি আই কিভাবে পাব, আই সমান ভি হলো উপরে ত্রিভুজের ম্যাজিক ত্রিভুজের আর নিচে, অতএব আই সমান ভি বাই আর, ভি উপরে থাকবে আর নিচে থাকবে। ঠিক একইভাবে তিন নম্বর ছোট ত্রিভুজ যেটা দেওয়া আছে স্লাইডে লক্ষ্য করো, আর ইনসার্কেল করা আছে, ভি উপরে আই নিচে বাম পাশে, তাহলে আর সমান আমরা কি লিখতে পারি, আর মানে রেজিস্ট্যান্স সমান ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। কেন এটাকে ম্যাজিক ট্রায়াঙ্গেল বলা হচ্ছে, যে অনেকে সূত্র মনে রাখতে অনেক সময় ভুল করে, কিন্তু এই ত্রিভুজটা যদি মনে রাখা হয় যে ভোল্টেজ প্রথম আসে ভোল্টেজ উপরে, পরে কারেন্ট, পরে রেজিস্ট্যান্স, কারণ ভোল্টেজ থাকলে চাপ থাকলে কারেন্ট প্রবাহিত হতে চাবে, আর কারেন্টের যখন প্রবাহ ঘটবে তখন তার পথে বাধা থাকবে, এই জন্যে আই আগে পরে কারেন্ট আসছে আর ভোল্টেজ হওয়ার উপরে। এই ত্রিভুজটা শুধু যদি তোমরা মনে রাখো তাহলে ওহমস ল প্রয়োগ করে দুইটা রাশির মান যদি দেওয়া থাকে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের, তুমি অবশ্যই তৃতীয় রাশিটা সহজেই ক্যালকুলেশন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এ পর্যায়ে তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ আছে, আসো আমরা সেটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাস থেকে যা শিখলাম, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে যে একটা বিশেষ সম্পর্ক যেটা বিজ্ঞানী জর্জ সাইমন ওহমস আবিষ্কার করেছে, ওহমস ল, অর্থাৎ আজকে আমরা ওহমস ল শিখলাম, ওহমস লর ব্যাখ্যা জানলাম, ওহমস ল প্রয়োগ করে কিভাবে দুইটা রাশি কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে দেওয়া থাকলে তৃতীয় রাশিটা বের করা যায়, ম্যাজিক ট্রায়াঙ্গেল থেকে সেই পদ্ধতিটা আমরা দেখলাম, এবং আমরা ওহমস ল প্রয়োগও দেখলাম তিনটা এক্সাম্পল থেকে টেক্সট বুকের। তোমরা আরও বাকি এক্সাম্পলগুলি এবং অনুশীলনী প্রবলেমগুলি প্র্যাকটিস করবে, আর এই আজকে যা শিখেছো সেটার উপর ভিত্তি করে তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ দেওয়া আছে, সেটা তোমরা সমাধা করে তোমাদের শ্রেণী